আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো দর্শক, কথা হচ্ছে যে আমরা মূলত বেশ কয়েকদিন থেকে আমরা মাঠে যে ধান মারা মেশিনগুলো আমাদের চলতেছে বা আমাদের যে ভোট মারা মেশিনগুলো চলতেছিল এগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করতেছিলাম এবং সার্ভিসিংগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছিলাম। তো দর্শক, তো আজকে আমি কারখানার একটি রিভিউ ভিডিও করব যে আমাদের কারখানাতে বর্তমানে কী কাজ চলতেছে। সো বলতে গেলে এখন বর্তমানে কিন্তু অফ সিজনে, কারণ আপনাদের কিন্তু সব দিকে কিন্তু ধান মারা চলতেছে। মোটামুটি কিছু জায়গায় অবশ্য ধান মারা শেষ হয়ে গেছে বা ভুট্টা মারা চলতেছে বা ভুট্টা মারা শেষ হয়ে গেছে। আমরা কিন্তু মূলত দুই ধরনের গাড়ি বেশি তৈরি করে থাকি, সেটা হচ্ছে ভুট্টা এবং ধান মারাই। সো গাইস, আমি একটু পিছনের দিকে ক্যামেরা করে এবং আপনাদের পুরো কারখানাটি ভালোভাবে ঘুরে দেখাবো এবং পিছন দিকে ক্যামেরা করে আমার কয়টি গাড়ি কাজ চলতেছে এবং আমাদের যে কাজগুলো এগুলো কীভাবে চলতেছে আপনাদের একটু বিস্তারিত দেখাবো। সো লেটস গো। আবার বলি, আমাদের কিন্তু এখন বর্তমানে চাপ কম, তারপরেও কিন্তু আমাদের কাজ চলতেছে অনেক চাপের মধ্যেই। দেখতে পাচ্ছেন লেদ মেশিনে আমাদের লেদ মিস্ত্রি কাজ করতেছে, তাকে মূলত রাত দিন 24 ঘন্টায় কাজ করতে হয় বেশি, কারণ এতগুলো ছেলেপেলে কাজ মেকআপ করতে হয়। তো আমাদের ছেলেপেলে মোটামুটি এখন একটু কম, কারণ অনেকে ধান কাটা চলতেছে, অনেকে ধান মারা চলতেছে, বাসায় একটু কাজ। তো আমাদের এখন দেখতে পাচ্ছেন এদিকে আমাদের ভোটা মারা মেশিনে 3টি কাজ চলতেছে। আর আমি একটু সামনের দিকে দেখাই, সামনের দিকে কিন্তু আমাদের বর্তমানে কিন্তু কোনো গাড়ি নেই, সব গাড়ি ফাঁকা। এপাশে পাশে আমাদের সব কটি গাড়ি কিন্তু চলে গেছে এবং সব গাড়ি আমাদের কিন্তু ফাঁকা এবং সামনের পাটেও কোনো গাড়ি নাই। আমাদের 20টি গাড়ি কাজ শুরু হবে হয়তো আর এক সপ্তাহের মধ্যে 20 গাড়ি কাজ শুরু হবে। দেখছেন 20 গাড়ি আমাদের মোটামুটি গোলাই প্লেটগুলো নিয়ে আসা আছে, যেগুলো উপরে প্লেটগুলো, যেগুলো আমরা 36 গোলাই বলি, এগুলো হচ্ছে গোলাই প্লেট আর এগুলো হচ্ছে অটোর প্লেট। এল দুই পাশে লাগে, দুই পাশে দেওয়া লাগে এগুলো, এই প্লেটগুলো। সো আমি এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাই যে আমাদের কয়টি গাড়ি আসছে বা কয়টি গাড়ি কাজ চলতেছে। তো ভিতরে মূলত কথা বেশি শোনা যাবে না, আপনারা একটু দেখেন, আমি যত সম্ভব একটু দেখানোর চেষ্টা করতেছি। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমি কিন্তু আমাদের গাড়ির যে সিস্টেম এগুলো কিন্তু আমরা বলি না, তবে এই সিজনে আরও কিছু নতুন আপডেট আসতেছে। আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক অবশ্যই আমাদের কারখানা এসে দেখবেন। আগে আমাদের বেশ কয়েকটা জিনিস এই সিজনে আমরা নতুন নিয়ে আসতেছি আপডেট, সেগুলো আপনাদেরকে দেখলে আপনারা হয়তো অনেক আকৃষ্ট হবেন। এগুলো হচ্ছে আমাদের ভুট্টা মারাই মেশিন, এগুলো আমাদের ভুট্টা মারাই মেশিন। বর্তমানে কিন্তু এখন ভুট্টা মারাই মেশিনের চাপ কম, তারপর আমরা আমাদের 3টি মেশিনে অর্ডার আছে, আমরা 3টি মেশিনে কাজ করতেছি। আর ধান মারাই মেশিনে 2টি কাজ চলতেছে, এই 2টি মেশিন নিয়ে যাবে অবধি আমাদের কাজ চলতেছে। ভোটা মারা এগুলোর সাইজ হলো 52 ইঞ্চি আপনার হাঁড়ি, এই ভিতরে হাঁড়িটা হচ্ছে 52 ইঞ্চি এবং ভিতরে হাঁড়িটা অনেক ফিটনেস আমাদের মোটা দেওয়া আছে, ফিটনেসগুলো আমাদের অনেক মোটা। আপনি 5 বছর চালাবেন তাও এটা কোনো ক্ষয় হবে না। আমি একটু ধান মারা এগিয়ে দেখাই, ধান মারা মিশিয়ে দেখতে পাচ্ছেন নেট, এটা নিচে একটা অটো, এই যে অটো নেট খোলা হয়ে গেছে, খুলছে, এটা ফোল্ডিং সিস্টেম, এ পাশেটা লাগা আছে, এর সাহায্যে আপনারা ভিজা শুকনো সব মারা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা খোলা যাবে। এটা আমাদের এখানে কিন্তু অত্যন্ত যে উন্নত শীটগুলো, জাপানি ম্যাট শীট, এগুলো দ্বারা কাজ করা হয়। এই যে এগুলো হচ্ছে ম্যাট শীট, আমাদের সামনে কাজের জন্য শীট নিয়ে আসছে এগুলো, বাকি যে 20টা গাড়ি কাজ চলবে। এই শীটগুলো কি মোটা না পাতলা আপনার কারখানায় আসার আগে আপনারা হাতে নাতে দেখবেন। একটা শীটের কয়েলের ওজন প্রায় 400 কেজির মতো, এক একটা কয়েলের শীট আছে এবং এই যে ফ্যানের পাখা দেখতেছেন, ফ্যান তৈরি হচ্ছে এখানে, এগুলো কিন্তু সম্পূর্ণ প্লেট। এগুলো এগুলো আমরা আগে শীট লাগাইতাম, এগুলো সব প্লেট, এগুলো আগে আমরা এরকম শীট দিতাম, যার কারণে দিন দিন আমরা কাজের কোয়ালিটি অনেক আপডেট করতেছি। আপনারা এসে আগে দেখবেন আমাদের কোয়ালিটিগুলো। এর পাশে আমরা গিয়ার রেডি করতেছি, 10 গাড়ি স্পেশাল গিয়ার রেডি করতেছি আমরা, দেখতে পাচ্ছেন এগুলো স্পেশাল গিয়ার।
টেসলের কাজ শুরু হয়ে গেছে, হয়তো আরও 4-5 দিন লাগবে রেডি করতে আমাদের এগুলো। তো ভিউয়ার্স এ পর্যন্তই, আর আরেকটা কথা, আমাদের গাড়ি কিন্তু মেন বডির অ্যাঙ্গেল বিএসআরএম অ্যাঙ্গেল, আমাদের বডিতে মেন অ্যাঙ্গেল হলো হচ্ছে বিএসআরএম অ্যাঙ্গেল গাড়ির। তো ভিউয়ার্স, ভিডিও দীর্ঘায়িত না করে ভালো লাগবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।